হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমার নতুন ভিডিওর সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এভাবেই আমার সাথে থেকো। তো আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটার নাম হলো আপেল চাট। এটা ছোট বড় সবাই এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। তো চলো এবার রেসিপিটা বানানো শুরু করা যাক। আপেল চাট বানানোর জন্য আমাদের লাগছে সর্বপ্রথম আদা। আদাটাকে আমি গ্রেট করে নেব। খুব বেশি দেব না, অল্প পরিমাণ আদা দেব। এরপর দিয়ে দেব আমি অল্প পরিমাণ চাট মশলা। তারপর দিয়ে দেব আমি এক চামচ মতো মধু। তারপর দিয়ে দেবো বিট লবণ। তারপর দিয়ে দেবো লেবুর রস। এটা ছোট বড় সবার খুব ভালো লাগবে, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুব পছন্দ হবে এই আপেল চাট। এটাকে আমি মিক্স করে নেব সবগুলো ভালো করে। আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি আপেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। Thank you.
তো আমার আপেলগুলো কাটা হয়ে গেছে। তো আমার আপেলগুলো কাটা হয়ে গেছে, এরপর আপেলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে। আর দিয়ে দেবো চিলি ফ্লাক্স, শুকনো লঙ্কা গুঁড়ো। এটা যদি ছোটরা খায় তাহলে চিলি ফ্লাক্সটা দেওয়ার কোনো দরকার নেই, বাচ্চারা খেলে চিলি ফ্লাক্সটা না দেওয়াটাই দরকার, কারণ যেহেতু বাচ্চারা খাচ্ছে ও, আর বড়রা খেলে অবশ্যই চিলি ফ্লাক্স দেবেন, তাতে স্বাদটাও ভালো লাগবে আর টেস্টিও লাগবে। তো এরপর আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। ডুগু তুই বদমাসি, নে নে নে। এরপর আমি ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে অবশ্যই পুদিনা পাতাটা তোমরা দিও। আমার আমার কাছে যেহেতু পুদিনা পাতা নেই তাই আমি পুদিনা পাতা দিলাম না, তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা দিও। সবগুলোকে আমি এবার মিক্স করে নেব। আপেল চাট বানানো কিন্তু খুবই সহজ, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এটা আমার মাখানো হয়ে গেছে, এরপর আমি এটাকে ঢেলে নেব। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লাগলো, আর এইভাবে আমার সাথে থেকেও ভালোবাসা দিও। এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিতে থাকো। চলে আসবো তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।